कृष्णभूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमाचार्य पादाय नीताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ब्रह्म तारिणे सुधि समवेत भक्तवृंद विशेषत ये अयोध्या पहाड़ एलाकार समस्त भक्तवृंद अपना प्रति प्रीति शुभेच्छा जानिए शुरू करछि आज के किछु राम लीला कथा। आनंद वदन बाबू अमी एखन का राम लीला कृष्ण लीला मिली एक अपनारा जख एक संगे कि करछिलाम परिक्रमा नगर संकीर्तन परिक्रमा के छिलेन हाथ तुलन देखी। हाँ हाँ तो प्रथम एखने एसे जखन देखलाम प्रथम एखानकार गान होच्छे रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। तखन आमार मने होच्छिलो जे आमरा तो कृष्ण भक्त। हाँ ए राम भक्त कृष्ण भक्त आमरा कार आराधना करछि कार नाम करछि तै ना। तो एरकम चिंता करे आमार एकटा अद्भुत खूब भालो लेगेछिलो जे তখন বৃন্দাবনের কিছু কথা মনে হচ্ছিল এবং পরিক্রমার সময় মনে ওই মাতাজি বারবার বলছিল এটাই বৃন্দাবন এটাই বৃন্দাবন। হ্যাঁ তো আমি সেই এক ওনার এই কথাটাকেই আমি বলতে চাইছি যে কিভাবে এটা বৃন্দাবন। তো এক সময় আমাদের যে দেশ ভারত, ভারতের উত্তর দিকে আছে হিমালয় পর্বত, মাঝখানে একটা পর্বত আছে ভারতের মাঝখানে, কি এটা বিন্ধ্য পর্বত। হ্যাঁ বিন্ধ্য পর্বত, সে বিন্ধ্য পর্বত এলাকার কিছু পুলিন্দ জাতির লোক বাস করত ওই পর্বতের উপর, এবং এবং সে বিন্ধ্য যে দেশটার রাজা ছিলেন একজন মহান রাজা ছিলেন এবং শক্তিশালী রাজা, কিন্তু ওই পুলিন্দ জাতির লোকেরা ওদের একটা স্বভাব কী ছিল, ওরা পাহাড়ে বাস করত এবং ওরা প্রায় মানে ওদের একটা চিন্তা ছিল কিছু কোথাও গিয়ে লুটপাট করবে, কিন্তু ওরা যাত্রা যাকে তাকে আক্রমণ করে না, কোথায় লুটপাট করেন জানেন, যেখানে বড় বড় রাজবাড়ি অমুক্ত মানে খুব ধনাঢ্য এলাকা সেই সব জায়গায় ওরা লুটপাট করবে। তো সেই রকম ওরা সে বিন্ধ্য দেশের যে রাজা সে রাজবাড়িতে গিয়েছে আক্রমণ করছে, দিয়ে গিয়ে সে লুটপাট শুরু করে দিয়েছে, এমন শুরু করলো। তারপরে ওরা যখন চলে আসে তারপরে ওরা জানতে পেরে গেছে যে এই পুলিন্দ জাতির লোকেরা এইরকম উৎপাত করছে। তখন দুই অক্ষহীনী সৈন্য মানে কত ওই আমাদের বিন্ধ্য যে রাজ উনি পাঠিয়েছিলেন পুলিন্দ জাতিকে ওখান থেকে মানে শেষ করে ফেলার জন্য, এমন একটা পরিস্থিতি, আর সবাই সে পাহাড়টাকে ঘিরে ফেলেছিল সেই বিন্ধ্য রাজের সৈন্যরা। তখন পুলিন্দ জাতির লোকেরা তারা কী করেছিল, তার যে তাদের যে অস্ত্র এই যে কুঠার তারপরে তীর আর কী কী সব বর্ষা এই সমস্ত নিয়ে তারা কিন্তু যদিও তাদের অল্প সংখ্যক লোক আর ওই সমস্ত দুই অক্ষৌণী সৈন্য লাখ লাখ লোকের সঙ্গে ওরাও পারবে না, সেই যুদ্ধ করছে কিন্তু যে যুদ্ধ করতে করতে ওরা জানি আর যে পারা যাবে না এঁকে উঠা যাচ্ছে না। তখন গোপনে মথুরার রাজা কংসের কাছে ওরা সাহায্য প্রার্থনা করেছিল যে আমাদেরকে আপনি সহযোগিতা করুন। কার কাছে প্রার্থনা করা হয়েছিল, কংস রাজার কাছে।
তখন সেই কংস রাজা কি করলো, মাত্র একজনকে পাঠিয়েছে সাহায্য করার জন্য, তার নাম হচ্ছে প্রলম্ব অসুর, মায়াবী এক অসুর। প্রলম্ব নাম শুনেছেন তো, লম্বাসুর, সে হচ্ছে মায়াবী অসুর। ওই একজন সে সহযোগিতা করবে পুলিন্দদেরকে, কি করবে ওই মায়াবী বিদ্যাতে। সে একটা গদা নিয়েছে, দেখতে জমের মতো, মুখ হাঁ করা, মেঘের মতো যেন একটা কালো মেঘ আসছে, 23 কিলোমিটার উঁচু তার শরীরটা, কত কিরকম মানুষ হতে পারে সেই, আর মুখ হাঁ করে আসছে, আর মাঝে মাঝে গদাটা হাতে নিয়েছে জমের মতো, আর লোহার বালা পড়ে এসে হাতে পায়ে এসে বিশাল ব্যাপার, আর যেভাবে আসছে যেন সে ভূমিকম্প হচ্ছে, আর এক একটা গাছ ধরছে উপড়িয়ে ফেলছে। ওর এইরকমভাবে হাঁ করে আসতে দেখে এত ভয়ঙ্কর, সে বিন্ধ্যরাজের 2 লক্ষ 2 অক্ষৌহিণী সৈন্য, বিশাল বিশাল সব সৈন্য, সব তারা ভয়ে প্রাণের ভয়ে পালিয়ে গেছে, যে এই লোকটার সঙ্গে আর পারা যাবে না, এই কে আসছে রে বাপ রে বাপ, যেন একটা বিশাল 23 কিলোমিটার উঁচু একটা শরীর, কীরকম হতে পারে, সে আসছে। তখন ওরা সব দৌড়ে পালিয়ে গেল, যে এর হাতে এর সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের নির্ঘাত মৃত্যু, তার সে পালিয়ে গেল। যেই পালিয়ে গেল তাহলে কারা মানে তাহলে ইয়ে সুবিধা পেল, পুলিন্দ জাতির লোকেরা, যে হ্যাঁ আমাদের পক্ষে একটা ভালো লোক এসেছে। কিন্তু না, সে প্রলম্ব বলল, দেখো আমি কিন্তু ওই সমস্ত সৈন্যদেরকে হটিয়ে দিয়েছি, এইবারে আমার কথা তোমাদেরকে শুনতে হবে, কংস রাজার কাছে তোমাদের যেতে হবে এক্ষণে। দিয়ে তাদেরকে সব নিয়ে আসলো কোথায়, কংস রাজার কাছে। কংস কি করলো, তাদেরকে দাস বানিয়ে রাখলো, মানে তাদের ঘরে যা যা তাকে অর্ডার করবে সব কাজ করতে, তাদেরকে কি বলে দাস, সেভাবে থাকবে। এইভাবে কিছুদিন থাকার পর কি হলো, না বৃন্দাবনের দ্বাদশ বন আছে, তার মধ্যে একবারে পশ্চিম দিকের যে বনের নাম কাম্যবন, কি নাম, সেই কাম্যবনটা দেখতে কীরকম জানেন, ঠিক আপনাদের এই অযোধ্যা পাহাড়ের মতো, এই এলাকা এইরকম জল আছে, ঝর্ণা আছে, কুণ্ড আছে, আর সেখানকার বিশেষ বৈশিষ্ট্য কি আছে বৃন্দাবনের, এই ব্রজমণ্ডলের রামলীলাস্থলী ওই কাম্যবন, সেই রামের অনেক স্মৃতি আছে সেখানে, সেখানেও সীতাকুণ্ড, সেতুবন্ধ, এইরকম অনেক কিছু কিছু লীলা কাহিনী রয়েছে সেখানে। তো আপনারা তো আমাদের এই প্রভুদের সঙ্গে কখনো সুযোগ পাবেন, কখনো না কখনো এই সমস্ত এলাকা দর্শনে, তাই না আনন্দবর্ধন প্রভু? হ্যাঁ, সে কাম্যবন এলাকা ঠিক আপনাদের এই অযোধ্যা পাহাড়ের মতো, আরও মধুময় এলাকা, সেখানে কৃষ্ণের চরণ চিহ্ন আছে, অনেক কিছু আছে। তো সেই এলাকাতে কারা বাস করল, সেই এলাকাতে কংস বলল, তো এই পুলিন্দ জাতির লোকগুলোকে আর নিয়ে পারা যাবে না, এত লোক যা ভিড় হচ্ছে, তোমরা সব এই কাম্যবনে যাও, সেখানে তোমরা বাস করো, তোমরা বিন্ধ্য পর্বতে বাস করছিলে, এই কাম্য পর্বতে কাম্যবনে বাস করবে যাও। তখন সেই পুলিন্দ জাতির লোকেরা সেই পাহাড়ি এলাকায় কাম্যবনে বাস করল, যেই বাস করছে ওরা প্রতিদিন সকালে সন্ধ্যায় একটা গান করত, কি গান বলেন, রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, জয় রাম জয় রাম জয় শ্রী রাম, পতিত পাবন জয় সীতারাম। প্রতিদিন ওরা গান গাইত, কারা, পুলিন্দ জাতির লোকেরা, তারা ছিল সব রামের আরাধনা করত, এবং সেই এলাকাটা সেই পুরা কাম্যবন এলাকাটাই বেশিরভাগ কৃষ্ণলীলাস্থলী তো আছে, কিন্তু ওটা সেই রামচন্দ্রের সব মানে লীলাভূমি।
এইবার এইরকম প্রতিদিন ওরা রামের আরাধনা করতো, রামের কথা আলোচনা করতো, রামচন্দ্রের কথা আলোচনা করতো প্রতিদিন। তখন ওদের এই ভক্তি দেখে রামচন্দ্রের আশীর্বাদ হয়, রামচন্দ্র তাদেরকে কৃপা করেছিলেন, কৃপা দৃষ্টি দিয়েছিলেন, যার ফলে ওরা খুব আনন্দেই দিন কাটাচ্ছিল। এই পুলিন্দ জাতির লোকেরা খুব আনন্দেই ছিল, সুখেই ছিল। কিছুদিন আস্তে আস্তে তাদের ঘরে অনেকগুলো মেয়ে জন্মালো, অনেক মেয়ে, কয়েক হাজার। হ্যাঁ, সেই মেয়েগুলো খুব দেখতে খুব সুন্দরী ছিল, এবং সেই ওই মেয়েগুলো কী করত, ওরা সেই একদিন ওরা লক্ষ্য করল যে একটা মানে কি নীল বর্ণের, শ্যাম বর্ণের এক সুন্দর ছেলে, সে গরু চড়াচ্ছে, তাকে দেখতে খুব সুন্দর, লক্ষ লক্ষ গরু, প্রায় 9-10 লক্ষ গরু, আরও বেশি। আর এদিকে তার অনেক সাথী সঙ্গীরা তারাও যাচ্ছে, আর ওরা সে পাহাড় থেকে দূর থেকে দর্শন করত যে কত সুন্দর ওদেরকে দেখতে। তখন কাকে দেখছে বলুন তো, কে গরু চড়াচ্ছে? কৃষ্ণ। তখন তারা জানতে পারলো ইয়ে হচ্ছে নন্দ মহারাজের পুত্র। তখন ওই পুলিন্দ জাতির এই হাজার হাজার মেয়েরা সবাই সেই চিন্তা করতো ওদের যে এই ওদের সঙ্গে একটু কথা বলার বা কিছু, কিন্তু কথা বলতো না, যখন খালি তাকিয়ে থাকতো। তারপরে যখন কৃষ্ণ গরু চড়িয়ে তার সখাদের সঙ্গে তারা চলে যাচ্ছে, তখন রাস্তায় সব কৃষ্ণের চরণ চিহ্ন যে পড়তো ওরা লক্ষ্য করতো, আর তারা সবাই এসে সেই চরণ চিহ্ন মাখত মাথায় গায়ে, সেই চরণ চিহ্ন ধুলো নিয়ে, কারণ সেই পুলিন্দ জাতির এই সমস্ত ছোট ছোট মেয়েগুলো হাজার হাজার, এবং তারা প্রার্থনা করত ব্রহ্মার কাছে, হে ভাগ্য বিধাতা, আমরা এই জীবনে কিছুই চাই না, আমরা আমাদের একটি মাত্র বাসনা আপনার কাছে যে এই নন্দরাজের পুত্র যেন আমাদের পতি হয়। এই প্রার্থনাটা বুঝতে পারলেন কি বলছে ওরা এই মেয়েগুলো? তখন এইরকম বারবার প্রার্থনা করত, তখন আর কিছু না, প্রতিদিন ওই যেখানে গরু চড়াইতো ওরা দূর থেকে দর্শন করতো, কিন্তু কথা বলতো না যে ওদের সঙ্গে কে, আর শুধু কৃষ্ণ যে যে জায়গায় যাচ্ছে তার চরণ ধুলি তারা নিয়ে মানে মাথায় দিত, মাখত। তো এইভাবে তারা প্রার্থনা করত কি ভগবানের চরণ ধুলি যদি কেউ মাথায় মাখে প্রতিদিন, তার কী অবস্থা হয়? তার কোনো আর অভাব থাকবে? তাদের সমস্ত ইচ্ছাতে পূর্ণ হয়ে যাবে। পরের দিন তারপরে কী হলো, এক সময় পূর্ণিমা রাত্রি, সম্ভবত চৈত্র মাস পূর্ণিমা রাত্রে বা অন্য মাস হতেই পারে জান না, সেই কৃষ্ণ একটা বনের মধ্যে বসে, সেই কাম্যবন এলাকা একটা বনের মধ্যে বসে চোখ বন্ধ করে বাঁশি বাজাচ্ছে, বুঝতে পেরেছেন? সেই বাঁশি আমরা যে হরে কৃষ্ণ মন্ত্রটা বলি না, এই হরে কৃষ্ণ মন্ত্র কৃষ্ণের বাঁশি থেকে পাওয়া, মানে কৃষ্ণের বাঁশি থেকে ব্রহ্মা পেয়েছিলেন এই হরে কৃষ্ণ মন্ত্র। আপনারা হরে কৃষ্ণ মন্ত্র গাইছেন তো? সে ও বাঁশি বাজাচ্ছে কৃষ্ণ, তখন এই মেয়েগুলো কী করেছে, পুলিন্দ জাতির মেয়েরা, এই এখানে বাঁশি একটা কি বাজছে খুব সুন্দর, আর চতুর্দিকে কত সুগন্ধি ফুলের গন্ধ ছড়াচ্ছে। তখন তারা সব সেজে বুঝে যে দৌড় কোথায়, না যেখানে বাঁশি বাজছে, আর সবাই একেবারে হাজার হাজার ও পুলিন্দ জাতির মেয়েরা, মানে কতজন হতে পারে, সে ঘিরে গেছে, আর ও কৃষ্ণ চুপচাপ বাঁশি বাজাচ্ছে চোখ বন্ধ, আর ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে আর বাঁশি শুনছে।
তো কিছুক্ষণ পরে কৃষ্ণ চোখ যে খুলে দেখে, আরে এরা এতজন এসেছে রাত্রিবেলায়। তখন কৃষ্ণ বলছে, কি ব্যাপার, তোমরা এখানে এসেছ এতজন কেন? তখন ওই মেয়েরা কি বলল, যে আমরা এই বাঁশি শুনে আমাদের ভালো লেগেছে তাই এসেছি। না হ্যাঁ, তোমরা বাঁশি শুনে ভালো লেগেছে এসেছ, কিন্তু রাত্রিবেলায় মেয়েরা রাত্রিবেলায় রাস্তাঘাটে বেরোয় না বা কোথাও বেরোয় না, তাই না? তখন বলছে, তো একটা লোকের জাতি মর্যাদা সমাজ মর্যাদা আছে, তাই তো? কিন্তু সেই মেয়েরা কি বলল, যে আমরা পুলিন্দ জাতির লোক, আমাদের এমনি আমরা পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই, আমাদের কোনো মান মর্যাদা কিছুই নাই, আর মান মর্যাদা নষ্ট হওয়ার কি আছে? আমরা তাই না, তাই তাই বাঁশি তো অনেক দূর শোনা যাচ্ছে, তো ঘরে বসে শোনো, তাই না? বলছি, না না, আমরা শুধু বাঁশি শুনবো না, আমরা দেখবো যে আপনাকে তো আমরা দূর থেকে দর্শন করেছি, আমরা কাছে একটু সেই জন্য এসেছি, কারণ এত লক্ষ লক্ষ গরু চলছে সেখানে আমরা যেতে পারি না, তো বা কত লোক সেখানে, এখন আপনি একা, আপনাকে একটু দর্শন করব তাই আমরা এসেছি। তখন আমরা শুধু মন ভরে দর্শন করব। কৃষ্ণকে দেখতে কিরকম? কৃষ্ণ খুব গম্ভীর ভারী লোক না, ভয়ঙ্কর লোক। কৃষ্ণকে দেখতে কিরকম? এরকম করে বসে থাকে কৃষ্ণ, বাঁশি বাজায় কৃষ্ণ, হাসে কৃষ্ণ, তাকায় কত সুন্দর মিষ্টি, আর কৃষ্ণ নাচের ভঙ্গিতে থাকে এবং খুব তার সর্বাঙ্গে বনমালা সাজানো, কত গয়নাগাটি, অপূর্ব সুন্দর দেখতে। তখন বলছে, আমরা শুধু আপনাকে দর্শন করতে এসেছি। ঠিক আছে, দর্শন করো, চলে যাও, তাই না? দর্শন তো হয়ে গেছে, চলে যাও। বলছে, না, আমরা ওই দর্শন করে চলে যাওয়ার জন্য আসিনি, যেহেতু আমাদের মান মর্যাদা তো কিছু নাই, আমরা যে এলাম টাইম হলো চললাম, তাই না? ওইরকম না, আমরা যতক্ষণ আপনি এখানে থাকবেন আমরা দর্শন করব। আপনার যদি মন না থাকে চলে যান, তাহলে আমাদের আর কিছু নেই, কিন্তু আপনি এখানে থাকলে আমরা দর্শন করব। ঠিক আছে, দর্শন করো। তারপরে বলছে, ঠিক আছে, আপনি বসে থাকুন, আমরা দর্শন করি। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে আর কৃষ্ণ সেই বসে আছেন। তখন হচ্ছে, এইরকম ভালো লাগে? একটা একজনের সঙ্গে দেখা করতে এলাম, সে চুপচাপ বসে থাকবে আর দর্শন করে চলে, তো কথা বলবে তো কিছু একটা। তখন বলছে, তোমরা কি চাও বলো। বলছে, আমরা কি চাই সেটা আমাদের বলার দরকার নাই, কেন না, আমরা জানি আপনি হচ্ছেন অন্তর্যামী, প্রত্যেকের অন্তরের কথা জানেন, আর আমাদের দুঃখ আমাদের অন্তরের কথা যদি আপনি জানেন, তাহলে নিশ্চয়ই আমাদেরকে চলে যেতে বলবেন না কি? তখন বলছে, ঠিক আছে। তখন কৃষ্ণ দাঁড়ালেন, যেই হাত বাড়ালেন দেখলেন কতজন, কয়েক হাজার, প্রায় কত হাজার হতে পারে সেটাই তো আমার মনে নেই, দণ্ডকারণ্য ঋষি মানে ওটা হচ্ছে রামচন্দ্রের আশীর্বাদে যে সমস্ত মুনি ঋষিরা ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিল, আমরা আপনাকে পতি রূপে পেতে চাই, আপনার দাসিত্ব প্রার্থনা, দাসিত্ব লাভ করতে চাই। তখন রামচন্দ্র বলেছিলেন, পরবর্তীতে যখন ব্রজে তোমরা গোপী রূপে জন্মগ্রহণ করবে তখন তোমাদের বাসনা পূর্ণ হবে। কে বলেছিলেন? রামচন্দ্র। পরবর্তীতে কৃষ্ণ এসেছে,
ভগবান। তখন আর ওই মুনি ঋষিরা ওই পুলিন্দ জাতির মেয়ে রূপে জন্মগ্রহণ করেছে। তখন সে জানি না ওটা এখন আমার এই মানে ওরা দণ্ডকারণের মুনি ঋষি হতে পারে বা এইরকম অন্যান্য অন্য ভক্তরা হতে পারে। তো সে এরা কী করছে, সে তখন সবাই দেখছে সেই হাজার হাজার কত অসংখ্য লোক অসংখ্য সে মেয়েগুলো সবাই দেখছে, যদি সবাই থাকে আর কৃষ্ণ তো একজন, তো কৃষ্ণ কোথায় থাকবে, সবাই তো দেখতে চায়। কী করে সবাই দেখছে, প্রত্যেকে দেখছে তার কাছে কৃষ্ণ, যখন হাত বাড়িয়েছে তখন ওরা তার হাত ধরেছে, এইবারে প্রত্যেককে তার কৃষ্ণের হাত ধরেছে। তাহলে কৃষ্ণ কয়জন হলো, প্রত্যেক হ্যাঁ যতজন তাদের প্রত্যেকের কাছে কৃষ্ণ। তো এইভাবে তখন তারা নৃত্য শুরু করলো, সেই নৃত্য কি বলে রাস নৃত্য, রাস সেই রাস নৃত্য শুরু হলো, এইভাবে তাদের বাসনা পূর্ণ হলো। তো এইরকম সেই রাম স্মৃতিস্থান সে কাম্যবনের মতো আপনাদের এই অযোধ্যাপুর যে এই কী বলে অযোধ্যা পাহাড় এই এলাকাটা একই প্রায় এইরকমই, খুব সুন্দর তাই না, কি গো আনন্দবর্ধন বাবু। তো ওইরকম স্মৃতি কাজ করবে যে একদিন না একদিন আমরা কৃষ্ণকে পাবো, কৃষ্ণ আমাদের হাত ধরবে। অতএব সেই আশা নিয়ে প্রতিদিন যেরকম ওরা প্রণাম জানাচ্ছিল দর্শন করতে আসত, এখন কলিযুগ, কলিযুগে এখন যদি কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় রামলীলা চলছে বা কৃষ্ণলীলা চলছে বা গৌরলীলা চলছে, কিন্তু এখন যে ভগবান এইরকম আলেখ্য রূপ বিগ্রহ রূপ প্রতিদিন দর্শন করতে আসবেন, প্রণাম করবেন আর প্রার্থনা করবেন আমাদের সমস্ত অভীষ্ট আপনি পূরণ করবেন যাতে আমাদের চিরকালের সমস্ত দুঃখ দূর হয়, ঠিক এরকম প্রার্থনা করবেন তো নাকি। তো তাহলে ওইরকম স্মৃতি আমি এতক্ষণ রামলীলা কৃষ্ণলীলা মিলিয়ে এই কাম্যবন সদৃশ্য এই অযোধ্যা পাহাড়ের কথাই বললাম। তো সবচেয়ে আমার ভালো লেগেছে, যেখানে এই কে বললো ওখানে যে হনুমান নাকি এখানে পাহারা দিচ্ছিলেন, আবার সবচেয়ে আমার ভালো লেগেছে সীতাকুণ্ড, অনেক জল খেয়ে নিয়েছি। সীতাকুণ্ড সীতাদেবী জলটা খুব সুন্দরই লাগছিল। আর যতগুলো সকালের দর্শনটা সবচেয়ে ভালো লেগেছে, দুপুরের দর্শনটা মুখোশ টুকোশ অতটা সুবিধা লাগছিল না, কিন্তু আর এগুলো খুব ভালো লেগেছিল। তো সেই রকম ভগবানকে স্মরণ করা, ভগবানকে রামচন্দ্র আর কেউ নয় মানে কৃষ্ণেরই এক অংশ, সেই জন্য আমরা আমাদের এই কৃষ্ণ ভক্তি সবসময় রাধা কৃষ্ণকে ভক্তি করা, তাদের কাছে প্রার্থনা করা, তাদেরকে দর্শন করা, তাদের কথা শ্রবণ করা। তাদের এই যে আপনারা এই যে কালকে কেউ কেউ গান করছিলেন, এইসব আচার্যদের গান করা, এইগুলো অত্যন্ত মহত্বপূর্ণ। এইগুলো করতে করতে দেখবেন আস্তে আস্তে হৃদয় পরিবর্তন হয়ে যাবে। চারটা জিনিস এই জগতে আছে, কটা জিনিস, চারটা জিনিস, কী কী মহাপ্রসাদে প্রতিদিন বলেন না যেই মন্ত্রটা বলেন দেখিনি, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতন রাজন বিশ্বাস নেব বা এইটা এইটাই মহাপ্রসাদ মানে এই ভগবানের মহাপ্রসাদ খেতে হবে ভগবানকে। আর একটা গোবিন্দ প্রসাদ, আর গোবিন্দ এরকম বিঘ্ন পূজা অর্চনা প্রণাম ভক্তি ভোগ নিবেদন এই সমস্ত করতে হবে, তাহলে গোবিন্দ হলো আর গোবিন্দ প্রসাদ হলো। আর কি করতে হবে, গোবিন্দ নাম, নাম ব্রহ্মণী মানে চিন্ময় নাম, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, গান করতে হবে, তাহলে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে, বৈষ্ণব মানে গোবিন্দ ভক্ত। এই গোবিন্দ ভক্তরা কি আমাদের নির্দেশ দিচ্ছে, তাদের যেখানে কিছু অনুষ্ঠান হচ্ছে বা তাদের কথা মতো চললে
আমরা ভুল করছি কি ঠিক করছি সেইগুলো আমরা বুঝতে পারবো। সেই জন্য গোবিন্দ ভক্তদের নির্দেশ মানে তাদের আশ্রয় থেকে চলতে হবে। দিলে কি হবে, লাভটা কি হবে, ওই রামচন্দ্রের কৃপায়, রাধা কৃষ্ণের কৃপায়, রাধা মাধবের কৃপায় আমরা ভগবত ধামে চলে যেতে পারবো, সমস্ত দুঃখ ঘুচবে। কিন্তু এই কথাটাই মন্ত্রটা কে বলেছেন, নারদ মুনি। তিনি বলছেন যে এই ভগবানের এসনন, এই গোবিন্দ পূজা, হ্যাঁ গোবিন্দ আরতি, গোবিন্দ প্রসাদ, গোবিন্দ নাম আর গোবিন্দ ভক্ত, এই চারটা বস্তুকে আশ্রয় করে লোক ভগবত ধামে যেতে পারবে। ভগবত ধাম কোথায়? ভগবত ধাম কোথায়? ভগবত ধাম নাই কোথায়? বৈকুণ্ঠ ধাম, সেটা কোন দিকে? গোলক বৃন্দাবন। সেটা এই ব্রহ্মাণ্ডের ভিতরে না ব্রহ্মাণ্ডের বাইরে? বাইরে। তো সেখানে কিভাবে যায়? কেউ মারা গেলে আত্মা যেতে পারবে, এই দেহ নেই, দেহটা তো এই জগতের, তো সেখানে যাওয়া যেতে পারে, সেখানে সুন্দর জীবনযাপন করা যেতে পারে, সেখানকার কাহিনীগুলো শুনলে আরও ভালো লাগবে, সেইগুলো সব শাস্ত্রে লেখা আছে, তো সেখানে লোক যেতে পারবে। কিন্তু অনেকে বিশ্বাস করে না, দু আমরা যা খাই ওই তো সাধুরাও তাই খায়, ওটা আবার কি বলে গোবিন্দ প্রসাদ, মানে বিশ্বাস থাকে না। তো সেই জন্য বলা হয়েছে বিশ্বাস নইব যাইহতে, যাদের পা মানে হৃদয়ে পাপ আছে, মানে পরিষ্কার নয়, যারা স্বল্প পুণ্য বতান রাজন, এ রাজন স্বল্প পুণ্যবান ব্যক্তি, যারা ঠিক ভালো সুকৃতি নাই, তারা এই সমস্ত মানে না, এই সমস্ত বিশ্বাস করে না, তাদের কখনো হৃদয়ে বিশ্বাস জন্মাবে না যে গোবিন্দ প্রসাদকে গোবিন্দ ভক্তি করে, গোবিন্দ কি বলে নাম করে, গোবিন্দ ভক্তকে আশ্রয় করে ভগবত ধামে চলে যাওয়া যায়, বৈকুণ্ঠ জগতে গোলোকে সেখানে চলে যাওয়া যায়। যারা ক্ষীণপুণ্যা লোক, যাদের পুণ্য বেশি নাই, তারা এইগুলো তাদের হৃদয়ে কখনো বিশ্বাস জন্মাবে না। স্বল্প পুণ্য বতন রাজন বিশ্বাস নৈব জায়তে। কি কথাগুলো এতক্ষণ যা যা বললাম ঠিক আছে, বুঝতে পারলেন, ভালো লাগছে? তো আর কি প্রশ্ন, কোনো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ আরো কিছু না প্রশ্ন, কিছু আজ কিছু জানতে চান বা কিছু মনে কোনো সন্দেহ আছে বা কিছু, সেরকম বললে আমি সেরকম বলবো। হ্যাঁ বলুন। কে বলবে, প্রশ্ন নেই তাহলে আমি প্রশ্ন করি। আমি প্রশ্ন করে মহাদেশ ক্লাস দেবে না, দিবে না। প্রশ্ন হচ্ছে যে আমরা এখন যে এখানে আছি, এখানে আছি তো, 50 বছর আগে আমরা এরকম জীবনে ছিলাম কি না? ছিলাম না। 50 বছর পরে এইরকম জীবনে থাকব, এই জীবনে থাকব, কোথায় যাবে? 50 বছর আগে কোথায় ছিলেন জানি না, 50 বছর পরে কোথায় থাকবেন জানা নেই, কিন্তু আমরা থাকব না। কেউ থাকব? থাকব না। কিন্তু যে কোথায় যাব, কোথায় গেলে কোথায় যাওয়া উচিত বা কি, এই জীবনে নির্ধারণ করা যায়। অনেক সময় মানুষ এই জীবনে পরে জন্ম হয়তো গাছ হয়ে জন্মাতে হতে পারে, অনেক সময় অন্য কোনো পশু পাখি হয়ে জন্মাতে হবে,
তাই ছাগল মুরগি সেই মাছ কিংবা সে কাক বা সেই যে কোনো সাপ যে কোনো একটা হয়ে জন্মাতে হবে সেরকম চান কে গাছ হয়ে জন্মাতে চান হাত তুলেন ভগবত ধামে যেতে গেলে সেখানে বলা হয় এখানে কি বলা হয় এইখানে নিয়মটা এইরকম এই দেহ কিছুদিনের জন্য নিলাম মানে জন্মালাম আবার কিছুদিন পরে ছেড়ে দিতে হবে মানে মৃত্যু তারপরে অন্য জীবনে যেতে হবে আর সেও একই সমস্যা একই কষ্ট একটা গাছ হয়ে জন্মালে হয়তো এক জায়গায় চুপচাপ বসে পড়েই থাকতে হবে কতদিন আবার হয়তো অন্য কোনো জীব বলে সেও যে কোনো জীবনে কষ্ট আছে কষ্ট আছে কি না প্রত্যেক জীবনে কষ্ট আছে কিন্তু কেউ যদি কষ্ট পেতে না চায় কষ্ট পেতে চায় না আনন্দ পেতে চায় সুখী হতে চায় তাহলে ওই রকম জগতে থাকা চলবে না কারণ এই জগৎটা হচ্ছে দুঃখময় গীতা পড়েছে না গীতায় ভগবান কৃষ্ণ বলছেন ওটা হচ্ছে দুঃখালয় এখানে কি দুঃখ আছে বলা আছে আমাদের চারটা দুঃখ আছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশানু দর্শন জন্মাতে হয় জন্মটা মোটে ভালো লাগে না কারণ মাতৃজঠরে থাকতে হবে কষ্ট পেয়ে আবার জন্মাবার সময় কেউ হাসে না কাঁদে হ্যাঁ কেন কষ্ট পায় বলে কেউ আবার বাঁচেও না কত কষ্ট সমস্যা বলছি ঠিক আছে বেঁচেছে থাকো তারপরে কি হয় গো ব্যাধিগ্রস্ত কত তাকে চিকিৎসা করতে হবে কোথায় কি হয়ে যায় কেউ ব্যাধিগ্রস্ত হতে চায় রোগ ব্যাধি হয়ে থাকবে কিন্তু হয় কি না সব কিছু সমস্যা তারপরে আছে কেউ বুড়ো হতে চায় কে বুড়ো হতে চায় হাত তুলেন দেখেন কিন্তু বুড়ো হতে হবে তাই না এই হচ্ছে সমস্যা কেউ বুড়ো হতে চায় না কিন্তু বুড়ো হয়ে যেতে হবে তারপরে কেউ মরতে চায় কেউ মরে কিন্তু মরে যেতে হবে অর্থাৎ এই জগতে থাকলে এই নিয়মই চলতে থাকবে কিন্তু যদি এরকম হতে না চায় সবসময় ভালো থাকবে সবসময় সুন্দর থাকবে তখন এই গীতা ভগবান কৃষ্ণ বলেছেন তদ্ধাম পরম মম ওই বৈকুণ্ঠ জগতের কথা বলা হচ্ছে বৈগোলোকের কথা যে আপনি বলছেন তো সেই জগতে যেতে হবে সেই জগতে যেতে হলে এইরকম যে প্রতিদিন ভগবানের নাম করতে হবে ভগবানের কথা আলোচনা করতে হবে সেই ধ্যানটা কীরকম প্রশ্ন অবশ্যই থাকবে আপনার মনে যে কীরকম সেখানে কে যায় কীভাবে যায় কেন কীরকম হয় তারপরে কে গেছে সেখানে কে আছে এই সমস্ত প্রশ্ন লাগবে না খালি বলে দিল লোক আমি বললাম ভগবত ধাম আছে চলে যেতে হবে তার কোনো জায়গা নেই ঠিক নেই তো এগুলো জানতে হবে এগুলো পড়তে হবে এগুলো প্রশ্ন থাকবে কেন জন্মেছি কেন মরবো এই সমস্ত কথা তখন আপনি যদি একটা গাড়িতে ওঠেন গাড়িতে উঠলেন বাসে উঠেছেন বাসের যে কন্ডাক্টর বলল যে আপনি কোথা থেকে এসেছেন কোথায় উঠেছেন জানি না কোথায় যাবেন জানি না যখন এই পাগলটাকে নামা গাড়ি থেকে বলবে তো না তো সেই রকম আমরা কোথা থেকে এলাম জানি না কোথায় যে আমাদের শেষ কোথায় যেতে হবে জানি না তাহলে আমরা পাগল না তাহলে এই পাগল হয়ে কথা নেই সেই জন্য জানতে হবে যে কোথা থেকে এলাম কোথায় আমরা যাব সেইগুলো সব আস্তে আস্তে জানবার চেষ্টা করবেন আমাদের এই সমস্ত প্রভুরা যখন আসেন প্রভুরা যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবেন সেগুলো সব জানতে পারবেন তারপরে বই পড়বেন যতটা পারেন নাহলে শুনবেন আলোচনা এরকম তো এইরকম যদি কেউ ভগবত ধামে যায় সে কিন্তু এরকম আর সেখানে জন্ম মৃত্যু নেই সেখানে অভাব বলে কিছু নেই অভাব এখানে সেখানে ভাব এখানে অভাব ভাব মানে সেখানে সবসময় প্রীতি আনন্দ সবসময় আনন্দময় জগৎ আর আমরা আছি এটা দুঃখময় জগৎ তো যেহেতু আমরা দুঃখময় জগতে থাকতে চাই না সেই জন্যই আমাদেরকে হরিনাম করতে হবে ভগবানের প্রার্থনা করতে হবে
ভগবানের প্রসাদ খেতে হবে, এই সমস্ত কথাগুলো বলা হয়েছে। তারপরে আর কি প্রশ্ন আছে বলুন। শান্তি শান্তিপনি, হ্যাঁ শান্তিপনি কে কি প্রশ্ন? গুরু না, উনি হচ্ছেন স্কুলের শিক্ষক। শান্তিপনি মুনি হচ্ছেন আমাদের কৃষ্ণ বলরামের স্কুলের শিক্ষক। তখনকার দিনের শিক্ষক সব কিছু শেখাবে, 64 রকম বিদ্যা 64 দিনে শেখাবে, সেই সমস্ত সেই হিসেবে তিনি গুরু। হ্যাঁ, যেরকম স্কুলের শিক্ষককে গুরু রূপে গ্রহণ করা হয় না, মা বাবাকে গুরু রূপে সন্তানরা গ্রহণ করে, সেই রকম উনি আছেন সেই রকম গুরু শান্তিপনিমণি। আপনি কি করবেন, কি বলবেন? শান্তিপনিমণিকে নেবেন ওনার কাছে যাবেন না কি বলছেন টাকে প্রশ্নটাকে? উজ্জয়িনী মধ্যপ্রদেশ, কি নাম? হ্যাঁ মধ্যপ্রদেশ, ওখানে শান্তিপনী মুনির আশ্রম আছে। হ্যাঁ, উজ্জয়িনী থেকে কিছু, উজ্জয়িনী আমাদের ইস্কন মন্দির আছে, সেখান থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা মনে হয় না, 1 ঘন্টা 2 ঘন্টা আমার ঠিক খেয়াল নেই, দূরে। সেখানে আমরা গিয়েছিলাম, সেখানে উনি এরকমই শান্তিপনী মুনি এবং তার স্ত্রী আছে, সেখানে ওনার আশ্রম। তো ওখানে ওনারা ছিলেন ব্রহ্মচারী রূপে, তখন 64 দিনে 64 রকমের বিদ্যা ওরা শিখেছিল, এবং শেষে একদিন ওই সেবা করতে হবে, যেরকম বাসন মাজা থেকে শুরু করে ঘর দুয়ার পরিষ্কার রাখা, ফুল তোলা, জ্বালানি আনা, কাঠে জল আনা, এই সমস্ত। একদিন শান্তিপনি মুনি ওখানে ছিলেন না, কে মানে গুরু মাতা ছিলেন, মানে শান্তিপনি মুনির স্ত্রী। তো উনি বললেন যে তোমরা একটা কাজ করো, জ্বালানি নিয়ে আসো কাঠ কুড়িয়ে। হ্যাঁ, শুকনো কাঠ কুড়িয়ে বনে গেলে কাঠ পাওয়া যায়, সেগুলো কুড়িয়ে নিয়ে আসো। তখন কৃষ্ণ বলরাম যায়নি, ওর সঙ্গে সুদাম বলে একটা সখা, কৃষ্ণ আর সুদামা, সুদামা হ্যাঁ ওই দুইজন গেছে। দিয়ে সুদামা আর কৃষ্ণ তাদেরকে বলা হলো কাঠ কুড়াতে। তো কাঠ কুড়িয়ে আনবে, সেই সময় কাঠ কুড়াতে গেছে, তখন প্রচণ্ড ঝড় হয়েছে, এত ঝড় হলো, বৃষ্টি হলো, সে বাঘের গর্জন করছে। তখন ওরা কি করছে, কাঠগুলোকে তাড়াতাড়ি বাঁধছিল, এত যাওয়া যাবে না, এখানে থাক, গাছে উঠে চলো, নাহলে বাঘ ভাল্লুক আছে। তখন তারা গাছে উঠে গিয়েছিল, তখন বৃষ্টি পড়ছে, আর তখন এত সে রাত হয়ে গেল, আর বৃষ্টি অঝোর ঝরে, কেউ কোথাও বাইরে বেরোতে পারছে না, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল। তখন সে এর খুব খিদা পেয়েছিল, কার? সুদামা। সে কি করেছিল, কিছু ছোলা, গুরু মাতা বলেই বাচ্চারা গেছে, তাদের কিছু আঁচলে ছোলা বেঁধে দিয়েছিল, ছোলা চানা, কার না সুদামার সে কাপড়ে, কৃষ্ণ বলে ওর কাপড়ে বেঁধল, তো বেঁধে দিয়েছে, আর ও তার একা একা খেল, আর কৃষ্ণকে দিলে না, এক ও এক গাছের জ্বালায় বসে আছে ওরা। কেন কৃষ্ণকে দিল না কেন? লজ্জা, তার সখা তো সে দিবে না কেন, কি গো? দুইজন তো আছে ঝড়ের মুখে, তো দুইজন তো আছে গাছের উপরে উঠেছে, যে একজন খেয়ে যাচ্ছে আর তাকে তো দিবে, সে তো আপনি হলেও দিবেন, তাই না?
এই সুদামা কিরকম সখা, ভালো না? না একদম বাজে। ওরা কিন্তু সখা খুব ভালো, কিন্তু কেন এরকম করলো? ওইটা হচ্ছে সুদামা ইচ্ছা করাই দেয়নি, তার কারণ কি জানেন? ওর প্রচন্ড খিদা পেয়েছে, কৃষ্ণকে সে অবশ্যই দিত, কিন্তু কেন দেয়নি? না, ওই যখন গুরু মাতা বললো যে কাঠপুরাতে যাও, তার আগে দুর্বাসা মুনি ওইখানে এসেছিলেন, আর সেটা গুরু মাতাও খেয়াল করতে পারেনি। আর দুর্বাসা মুনি এমন একজন মুনি, ও বেশিক্ষণ থাকে না, খালি বললো আমি কিছু খেতে চাই, আর যদি কেউ না শোনে ও দেখে পালিয়ে যাবে আর অভিশাপ দিয়ে দেবে, ও এইরকম লোক। আর যখন দেখলো যে কেউ এখানে নেই কেন, তখন সুদামা বুঝতে পারছে না কি খেতে দিবে, বাবা কি খেতে চায়, কি দিবে ও বুঝতে পারছে না, বাচ্চা ছেলে না। তখন ওই যে চানা, যে ওইখানে দেখলো যে একবার এতে একটা পাত্রে চানা আছে, মানে ওই ছোলা আছে, তখন সেই দিকে দুর্বাসা মুনির নজর পড়লো যে এই চানাগুলো যে খাবে সে সারা জীবন গরিব হয়ে থাকবে, দরিদ্র হয়ে যাবে, অভাবগ্রস্ত হয়ে যাবে, ও অভিশাপ দিয়ে পালিয়ে গেছে। সেটা কেউই শোনেনি, একমাত্র সুদামা শুনেছিল। সুদামা বলতে পারতো গুরুমাতাকে, কিন্তু গুরুমাতা বলছে তোমরা তাড়াতাড়ি নিয়ে আসো, আবার ইয়ে, আর সেই চানা আবার তার আঁচলে বেঁধে দিয়েছে যে খিদা পেলে তোমরা খাবে। গুরুমাতা যেহেতু বলেছে তখন আমি অবশ্যই খাবো, কিন্তু আমি যদি কৃষ্ণকে দিই, আমি অভাবগ্রস্ত যদি হয়ে যাই এই চানা খেয়ে, তাহলে গরিব হয়ে গেলে কৃষ্ণ আমাকে দেখবে, কিন্তু আমি যদি কৃষ্ণকে খেতে দিই, কৃষ্ণ গরিব হয়ে গেলে আমি দেখতে পারবো না, ওই সব সমস্যা আমি ওর কোনো সমাধান করতে পারবো না, তার চেয়ে আমি একা খাই, আমি অভাবগ্রস্ত হলে আমার সখা কৃষ্ণ আমাকে দেখবে, আর আমার খিদা পেয়েছে, গুরুমাতা আমাকে দিয়েছে খেতে বলেছে, আর আমার সখাকে আমি দেবো না, কারণ ও যদি গরিব হয়ে যায় তাহলে তো আমি ওকে ভালো করাতে পারবো না, কিন্তু আমি যদি গরিব হয়ে যাই ও আমাকে ভালো করাতে পারবে, দেখতে পারবে। সেই জন্য সে ইচ্ছা করেই ওই ছোলাগুলো খেতে দেয়নি কৃষ্ণকে, বুঝতে পারছেন? অতএব ও খারাপ সখা না, ও ভালো সখা। কিন্তু তো সেই তারপরে শান্তিপূর্ণি বলল এই ছেলে দুটো কোথায় গেল, কোথায় গেল? সে সারা রাত ঝড় সেইভাবে কাটলো, পরের দিন দেখলো তার আশ্রম থেকে জ্বালানি কুড়াতে আপনার পাহাড়ে গেলে কাঁচা ডাল আনতে অনেক দেরি হতে পারে, শুকনো ডালপালা পড়ে থাকলে কাছাকাছি কত রান্না করবে গুরুমাতা, কত আর জ্বালানি লাগবে। সে চলে গেছে 40 কিলোমিটার দূরে, সেখানে কোথায় এরকম আসে। আর এদিকে কৃষ্ণ আমাদের কিনা শান্তিপূর্ণি মুনি অন্যান্য শিষ্যরা সেই দিনও খাওয়া দাওয়া করেনি, এই ছেলে দুটা কোথায় গেল। তখন ঝড় যেই থামলো, সকালবেলা ওরা খুঁজে 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 ঠিক জায়গায় পৌঁছালো। তখন তারা কেমন দিয়ে বলছি, তোমরা এখানে উঠে গেছো এরকম না, হ্যাঁ আমরা এইরকম বিপদে পড়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, ওই জ্বালানি ভিজে গেছে আর জ্বালানি নিতে হবে, না তোমরা চলো। সেই জ্বালানিগুলো সেই যে দুটো কি বলে বোঝা বেঁধেছিল, এখনও সেগুলো গাছ হয়ে আছে। কি কি গাছগুলো আমার মনে নেই, একটা আছে চামেলি, আর একটা আছে কি 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 নাম আছে এটা ভুলে গেছি, কোনথারি কি কি গাছ, ওই সব গাছগুলো এখনও রয়েছে, আমরা কিছু ডাল ভেঙে এনেছিলাম সেই দুটো বোঝা। তারপরে সেই সেখানে একটা ছোট পাহাড় আছে, সেই পাহাড়েও কৃষ্ণ মানে যেখানে সেই জ্বালানি কুড়াতে গিয়েছিল সেই পাহাড়, ওকে কি স্বর্ণগিরি বলে, স্বর্ণগিরি। তারপরে এইরকম অবস্থা, যখন ফিরে এলো সবাই তো কি হলো, একটা ভালোবাসার সম্পর্ক, কেন গুরুদেব আর এদের আর অন্যান্য যে যারা সব ছেলেদের ছিল তারা সারা রাত কিছু খেলো না, কেননা এই দুটো ছেলে কোথায় গেল, তারা এলে আমরা একসঙ্গে খাবো, প্রসাদ পাবো, কিন্তু সে আসেনি বলে কৃষ্ণ আর সুদামা এরাও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তাহলে কত ভালোবাসা আছে, মনের টান আছে না? সেই জন্য ভালোবাসা যদি থাকে ভগবানের সঙ্গে, তাহলে ভগবানও তাদেরকে চিরকালে সঙ্গী করে নেবে, চিরসাথী করে নেবে। তো শান্তিপূর্ণি মুনি এরকমই ছিলেন। পরবর্তীতে যখন পড়াশোনা শেষ, তখন গুরু দক্ষিণা দিতে হয়,
তখন বলছে আমি কি দক্ষিণা দেব, তখন ও বলছে আমি আর কিনবো আমার এমন কিছু না। কিন্তু গুরু মাতা চিন্তা করলো যে ইয়ে বলছে ইয়ে সাধারণ না, এই ছেলে এই কৃষ্ণ বলরাম এরা সাধারণ ছেলে না, ওদেরকে এমন কিছু চাইতে হবে যে এরা সব কিছু করতে পারে। সে কি চাইলো জানেন গুরু মাতা? সে চাইল, তার খুব মনে দুঃখ, কারণ এই কৃষ্ণ বলরামকে ওর খুব ছেলের চেয়েও বেশি মানে খুব আদর করতো, এখন ওরা চলে যাচ্ছে। আর হচ্ছে মা মায়েরা সাধারণত এরকম একটা স্নেহ পরায়ণ হয়, সে তা কাঁদতে শুরু করলো, কারণ তার নিজের ছেলে হারিয়ে গেছে, এখন কৃষ্ণ বলরামও চলে যাবে মথুরাতে তাদের ঘরে, আর আর গুরুকুলে থাকবে না কি গো। তখন তার নিজের ছেলে সে কোথায় কত বছর আগে কোথায় হারিয়ে গেছে, সে বলছে তোমরা যদি আমার এই দুঃখ ঘুচাতে পারো যে আমার ছেলেটাকে এনে দিতে পারবে, যে ছেলে কোন সমুদ্রে স্নান করতে গিয়ে নাকি হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনতে হবে। আর কৃষ্ণ বললো আমি চেষ্টা করবো, আমি নিয়ে আসবো। কৃষ্ণ সে কত কোথা থেকে এই আত্মাটা কোথায় গেছে সেখান থেকে নিয়ে আসছে। তখন এই শান্তিপুনি কিন্তু অবাক হয়ে গেল, তার ছেলে চলে এসেছে, বলছে এরকম অবস্থা। তখন মানে পরবর্তীতে যখন ওরা ঘরে ফিরে যায়, দেবকী বলছে কি ব্যাপার, তুমি তোমার গুরুদেবের গুরুদেব শান্তিপূর্ণিমণি তার ছেলে কোথায় মারা গিয়েছিল তাকে নিয়ে এসেছিল, তাহলে তুমি আমার একটা কথা শুনবে নাকি? না, তোমার না বড় ভাই ছয় ভাই এই কংস মেরে ফেলেছে, তাদেরকে নিয়ে আসতে পারবে? তারপরে হ্যাঁ নিয়ে আসবো। সে কোথায় গিয়ে সেই সুতোর লোকে কোথায় না কোথায় গিয়েছিল, সে কোথা থেকে আবার দাদা কোথায় জন্মগ্রহণ করেছে সেখান থেকে নিয়ে এসেছে। বাপ রে বাপ, যে তারপরে এসেছে তাদেরকে দেখতে ছোট, তখন কৃষ্ণ বলরাম ছোট্ট ভাই হয়ে দেখতে বড় হয়ে গেছে, আর তাদের সেই বাচ্চা আবার, আর তাদেরকে আবার আমাদের দেবকী মাতা তাদেরকে ফিরে পেয়ে জড়িয়ে ধরেছে, তখন মাতৃস্তন থেকে দুধ খরিত হচ্ছে, তখন তাদেরকে আবার স্তনপান করাচ্ছে, দুধ খাওয়াচ্ছে সেই বাচ্চাদেরকে। তখন কৃষ্ণ বলল মা ওদেরকে ছেড়ে দাও, ওরা চলে যাবে, ওরা হচ্ছে মরিচির পুত্র, ব্রহ্মার পুত্র মরিচির তার পুত্র, এরা ওরা কোনো কারণে অভিশপ্ত এখানে জন্মগ্রহণ করেছিল তাই এরকম কংসের দ্বারা হত হয়েছে, তুমি কিছু মনে করো না, এখন তাদেরকে চলে যেতে দাও। তখন সেই স্তনপান করলো, তারা সব চলে গেল, আবার সে মরিচি লোক না যেখানে যেখান থেকে এসেছিল তারা চলে গেল, এইসব লীলা। সেই জন্য কৃষ্ণের কাছে এলে ভগবানের কাছে এলে কে কোথায় হারিয়ে গেছি আমরা, কোন আত্মা কোথায় গেছে সব বোঝা যাবে, কারণ উনি হচ্ছেন ভগবান হচ্ছে পরমাত্মা, পরমাত্মার কাছে আমরা সবাইকে হারিয়ে ফেলছি, কত জন্ম কে কাকে হারিয়ে ফেলছি, কিন্তু পরমাত্মা সবার সঙ্গে আছে, সেই জন্য পরমাত্মার কাছে গেলে সব আত্মাগুলোকে বোঝা যাবে যে আমরা কেউ কাউকে হারাইনি, সব আমাদের কাছে আছে। কি কথাগুলো ভালো লাগছে না? বলেন উজ্জয়িনী থেকে মহাকাল কি নাম? হ্যাঁ 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 ওইদিকে মহাকালেশ্বরের দিকে গিয়েছেন, ভালো। তাহলে এখানে বন্ধ, আর কোনো আপনাদের কিন্তু এই শুধু শান্তিপূর্ণিমণি প্রশ্ন হলো, আর কোনো কোনো প্রশ্ন নাই? যা সবাই বলুন, হাত জোড় করুন না হাত তুলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, আর দুইবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী রাধা মাধব।